আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, যারা এনআইডি কার্ড একদম নতুন অ্যাপ্লাই করেছেন তাদের জন্য একটা সুখবর নিয়ে হাজির হয়েছি। আপনি চাইলে আপনার এনআইডি কার্ডের, যদি আপনি নতুন ভোটার হয়ে থাকেন, তাহলে আপনার এনআইডি কার্ডের এমন স্লিপ নম্বর দিয়ে আপনার চাইলে হুবহু এমন একটা এনআইডি কার্ড আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং এই এনআইডি কার্ড দিয়ে আপনারা সকল কাজ করতে পারবেন। বিকাশ অ্যাকাউন্ট খোলা থেকে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে সমস্ত কাজ আপনারা করতে পারবেন। জাস্ট আপনাদের যে ভোট লেখানোর পরে, ছবি ওঠানোর পরে যেই স্লিপ, একটি স্লিপ দিয়েছে, ওই স্লিপ নম্বরটার সঙ্গে এখানে নাম্বার দিয়েছে ফর্ম নাম্বার, এই ফর্ম নাম্বারটা দিয়েই আপনারা হুবহু এমন একটা এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন, আপনার নিজের এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। তো চলুন আমরা দেরি না করে সরাসরি দেখে আসি কিভাবে এমন স্লিপ নাম্বার দিয়ে সরাসরি আমরা এমন একটা এনআইডি কার্ড ডাউনলোড করতে পারি। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, পাশে থাকা লাল বাটনটি চেপে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো এটা করার জন্য আপনাদের নির্বাচন কমিশন বাংলাদেশ এই ওয়েবসাইটে আসতে হবে। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এই লিঙ্কে আপনারা প্রবেশ করবেন। এই লিঙ্কে প্রবেশ করার পরে এমন একটা ইন্টারফেস দেখা যাবে, এখানে দেখা যাবে ফর্ম নম্বর এবং এখানে এনআইডি নম্বর। যাদের নতুন ভোটার, যারা একদমই নতুন ভোটার, আপনাদের এমন একটা স্লিপ পেয়েছেন, এই স্লিপ দিয়ে যারা এনআইডি কার্ডটা ডাউনলোড করতেছেন তারা এখানে ফর্ম নম্বরে ক্লিক করবেন। তো সাপোজ আমি এনআইডি ফর্ম নম্বর দিয়ে আমরা একটা এনআইডি কার্ড ডাউনলোড করব। তো এটার জন্য আমরা এখানে টিকমার্ক দিলাম। টিকমার্ক দেওয়ার পরে আমাদের এনআইডি কার্ডে যে ফর্ম নাম্বারটি রয়েছে, এই ফর্ম নাম্বারটা আমাদের এখানে বসাতে হবে। তারপর এখানে আমাদের ডেট অফ বার্থ, জন্ম তারিখটা বসাতে হবে এবং এই ক্যাপচাটা বসে ভোটার তথ্যতে ক্লিক করলে আমাদের টোটাল ডিটেলসটা চলে আসবে। তো চলুন আমরা এই ফর্মটা ফিল আপ করতেছি। ফিল আপ করার পরে আমরা ভোটার তথ্যতে ক্লিক করে আমাদের দেখি আমাদের ভোটার তথ্যগুলো নিয়ে নেই। তো বন্ধু দেখো, আমি এই ফর্মটি ফিল আপ করলাম। ফর্মটি ফিল আপ করে এই যে ভোটার তথ্য দেখুন, এই জায়গাতে আমি ক্লিক করব। তো দেখুন আমরা ভোটার তথ্য দেখুন এখানে ক্লিক করলাম। তো এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের নিচে ভোটার তথ্য নামে সমস্ত ডিটেলস কিন্তু চলে এসছে। দেখতে পাচ্ছেন সমস্ত নাম্বার কিন্তু চলে এসছে। তো এখান থেকে আমাদের যেটা লাগবে এনআইডি নাম্বারটা লাগবে। এইখানে যেই এনআইডি নাম্বারটা রয়েছে, তো এই এনআইডি নাম্বারটা আপনারা কপি করে নেবেন। এই এনআইডি নাম্বারটা দিয়ে আমি একটা সম্পূর্ণ এই যে ন্যাশনাল আইডি কার্ড আমরা বের করব। তো চলুন আমরা এই এনআইডি নাম্বারটা কপি করে নিই। তো আমি এই এনআইডি নাম্বারটা কপি করে নিলাম। তো যখন আপনারা এই তথ্যটা কপি করে রাখার পরে আপনাদের এখান থেকে ক্লিক করতে হবে রেজিস্টার। তো আপনারা এখান থেকে রেজিস্টার ক্লিক করবেন। তো রেজিস্টার ক্লিক করলে আপনাদের এমন ইন্টারফেস শো হবে। এখান থেকে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের মধ্যে ঠিক এমন একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আসার পর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দিয়ে লগ ইন কর। যদি আপনার ইতিপূর্বে অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে লগ ইন করতে পারবেন। আর যেহেতু আমরা নতুন, আমাদের কোনো অ্যাকাউন্ট করা নেই, সেক্ষেত্রে আমার অ্যাকাউন্ট নেই, এখান থেকে দেখুন রেজিস্টার করুন, এই রেজিস্টার করুনে ক্লিক করবেন। তো রেজিস্টার করুনে যখনই ক্লিক করবেন তখন এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে, আপনার জন্ম তারিখ দিতে হবে এবং ছবিতে প্রদর্শিত একটা যে আপনার ক্যাপচা আছে ক্যাপচাটা দিতে হবে, দিয়ে সাবমিট করতে হবে। তো আমি দেখুন এগুলো দিতেছি, আমি জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম তারিখ এবং ক্যাপচাটা দিয়ে সাবমিটে ক্লিক করলাম। তো সাবমিটে যখনই ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনাদের পাশে এমন একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনাদের প্রথমে বিভাগ সিলেক্ট করতে হবে, তারপরে জেলা সিলেক্ট করতে হবে, তারপরে উপজেলা সিলেক্ট করতে হবে, তারপর স্থায়ী ঠিকানা, আপনার যে স্থায়ী ঠিকানা এনআইডি কার্ডে দেওয়া আছে ওটা দিবেন এবং আপনার জেলার নাম দিবেন এবং আপনার উপজেলার নাম দিবেন। দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করবেন। তো আমি এইগুলো সম্পূর্ণ ফিল আপ করতেছি। ফিল আপ করে পরবর্তীতে ক্লিক করতেছি। তো পরবর্তীতে ক্লিক করার পর আপনার মধ্যে এমন একটা ইন্টারফেস হবে, এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে। এখানে আপনার যেহেতু নতুন ভোটার, সেই নতুন ভোটার হলে আপনাদের যে মোবাইল নাম্বারটা আপনার ভোটার হওয়ার সময়, একাতে ভোট লেখানোর সময় যে নাম্বারটা দিয়েছেন, এই নাম্বারটা এখানে শো করবে এবং সেই শো করে আপনি চাইলে ওই নাম্বারেও আপনার একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপি নাম্বারটা দিয়েও আপনার এখানে অ্যাকাউন্ট করতে পারবেন। আর চাইলে আপনি এখানে একটা নতুন একটা নাম্বার দিবেন, আপনার যে নাম্বারটা আপনি সচরাচর ব্যবহার করেন ওই নাম্বারটা দিবেন। দেওয়ার পরে বার্তা পাঠানো ক্লিক করবেন। তো আমি এখানে একটা নাম্বার দিতেছি। তো এটা করার সঙ্গে সঙ্গে দেখুন আমার মোবাইলে একটা কোড চলে এসেছে, সেই কোডটা আমি এখানে বসিয়ে দেব। তো আমি এটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে বহালে ক্লিক করুন। তো দেখতে পাচ্ছেন আপনাদের যখনই এই সম্পূর্ণ ডিটেল দিয়ে দেবেন, দেওয়ার পরে আপনার যে এনআইডি কার্ডের যে ছবিটা আছে ছবিটা শো করবে এবং আপনার এনআইডি কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা এখানে কিন্তু শো করবে। তো এটা করার পরে আপনারা চাইলে এখানে একটা পাসওয়ার্ড সেট করে রাখতে পারেন, যে পাসওয়ার্ডটা আপনি পরবর্তীতে এই পাসওয়ার্ড জাস্ট আপনি পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করতে পারবেন। এখানে কী ভাবে দেখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত করার পরামর্শ দিচ্ছি। আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তবে পুনরায় সেট করার জন্য আপনার মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে। আপনি যদি কোনো পাসওয়ার্ড সেট না করেন তবে আপনার অ্যাকাউন্টে পুনরায় প্রবেশ করতে আপনার এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করতে হবে। এক কথায়
আমরা যদি এখানে পাসওয়ার্ড সেট না করি, আমরা যে টোটাল যে ডিটেলসটা দিয়ে আমরা অ্যাকাউন্ট করলাম, আমাদের কিন্তু এই টোটাল ডিটেলসটা দিয়ে আবার পরবর্তীতে অ্যাকাউন্টে লগ ইন করতে হলে কিন্তু এই টোটাল ডিটেলসটা দেওয়া লাগবে। আর আমরা যদি এখানে শুধুমাত্র পাসওয়ার্ডটা সেট করে দিই, তাহলে আমরা পরবর্তীতে যদি আমরা এই অ্যাকাউন্টে লগ ইন করতে চাই, আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করলে আমরা কিন্তু এখানে লগ ইন করে এনআইডি কার্ডটা ডাউনলোড করতে পারবো। সো আমরা এখানে পাসওয়ার্ড সেট করে নিব। তো পাসওয়ার্ড সেট করানোর এখানে আপনি ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন এবং সেই পাসওয়ার্ডটা আবার দিবেন, দিয়ে আপডেট করবেন। তো দেখুন বন্ধুরা, আমি ইউজার নাম্বারটাও দিলাম এবং পাসওয়ার্ডটাও দিলাম। তো এখান থেকে আপডেটে ক্লিক করলাম। তো আপডেটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের মাঝে টোটাল এনআইডি কার্ডটা চলে এসেছে। তো এখন কিভাবে আমরা এই এনআইডি কার্ডটা ডাউনলোড করব? তো এনআইডি কার্ডটা ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করতে হবে। তারপরে আপনারা এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে আপনাদের মাঝে ঠিক আপনাদের একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে। সেই পিডিএফ ফাইলটা ওপেন করলে আপনাদের মাঝে কিন্তু এমন একটা এনআইডি কার্ড ডাউনলোড হয়ে যাবে। এবং এটা যখন পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে, তখন আপনারা এই যে ফার্স্ট পেজ এবং লাস্ট পেজ আপনারা কম্পিউটারের দোকানে নিয়ে যান, এটা আপনি লেমিনেটিং করে নেবেন। এখান থেকে ক্রপ করে কেটে দুইটা পেজ লেমিনেটিং করে একটা এনআইডি কার্ড বানাই নেবেন। তো এনআইডি কার্ড বানাই নিলে ওই এনআইডি কার্ড দিয়ে আপনারা কিন্তু সাবতীয় কাজ করতে পারবেন। বিকাশ অ্যাকাউন্ট খোলা, সিম কেনা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা, A to Z আপনারা কিন্তু এটা দিয়ে করতে পারবেন। তো বন্ধুরা, এটাই ছিল মোটামুটি টিউটোরিয়াল। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত সমাপ্ত করছি। তো ভালো থাকবেন বন্ধুরা, দেখা আছে পরবর্তী ভিডিও টিউটোরিয়াল। তো তখন বন্ধু সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।